আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার। এই ভিডিওতে আমি কথা বলবো আমার উদ্ভাসের টিচার হওয়ার ছোট্ট জার্নিটা নিয়ে। তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে উদ্ভাসের টিচার হওয়ার ছোট্ট জার্নিটা নিয়ে আবার ভিডিও বানানোর কী দরকার আছে? এই ধরেন খুশিতে ঠেলায় ভাল লাগে, তাই ব্যাপারটা মোটেও সেরকম না। আসলে আমার অনেক জুনিয়রই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া, আমি উদ্ভাসের টিচার হইতে চাই, উদ্ভাসে পড়াইতে চাই, তো কিভাবে হব, প্রসিডিউরটা কি, কিভাবে হওয়া যায়। তো অনেক ক্ষেত্রে এই প্রসিডিউরগুলা তাদের সাথে আমার দেখা হলে আমি বর্ণনা করার চেষ্টা করি। তো দেখা যায় কি ইন্ডিভিজুয়াল পার্সন টু পার্সন এই একই কথা অনেকবার বলা লাগে। তো এই নিয়ে আমি চিন্তা করলাম যে যদি একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে রাখি এবং এই ভিডিওটা তাদের সাজেস্ট করি, তাহলে আমার মনে হয় যে একই কথা বারবার রিপিট করা লাগবে না। পাশাপাশি যদি তারপরও তাদের কোনো প্রশ্ন থাকে, আমি যতটুকু জানি পরবর্তীতে তাদের জানানোর চেষ্টা করা যাবে। তো সেই চিন্তা থেকে আজকের এই ভিডিওটা বানানো। তো প্রথমে আসি উদ্ভাসের টিচার হওয়ার প্রসিডিউর নিয়ে, তারপর আমরা কথা বলবো উদ্ভাসের টিচার হওয়ার পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড নিয়ে। তো আসেন প্রসিডিউর নিয়ে কথা বলি। তো উদ্ভাসের টিচার সবসময় ডেমোর মাধ্যমে হয়। তো উদ্ভাসে যদি আপনি টিচার হইতে চান, তাহলে আপনাকে ডেমো দিতে হবে। ডেমো মানে হচ্ছে ক্লাস নেওয়া, এবং এই ক্লাস সংখ্যা হচ্ছে দুইটা। আপনাকে উদ্ভাসে অনেক সিনিয়র ভাইয়াদের সামনে ক্লাস নিয়ে দেখাইতে হবে যে আপনি কেমন ক্লাস নিতে পারেন। তো কেমন ক্লাস নিতে পারেন এটা তারা জাজ করবে দুইটা ডেমোর মাধ্যমে। তো ব্যাপারটা কি হয়, বেসিক্যালি উদ্ভাসে মোটামুটি আপনার বছরে দুইটা ডেমো হয়। অনেক ক্ষেত্রে এটা তাদের চাহিদা অনুযায়ী তারা বাড়াইতে থাকে, মানে তিনবার বা চারবারও নিয়ে থাকে, বাট ধরে নেওয়া যায় অ্যাপ্রক্সিমেট দুইটা ডেমো এক বছরে হবেই, এবং এটা অ্যাডমিশন সিজনের পরে এবং অ্যাডমিশন সিজনের শুরুতে, মানে অ্যাডমিশন সিজন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এবং একটা অ্যাডমিশন সিজন শেষ হয়ে যাওয়ার পরপরই এই দুইটা সময় তারা নিয়ে থাকে, এবং চাহিদা অনুযায়ী তারা আরও বেশি নেয়। এখন হয় কি যে এই ডেমো যখন আপনি দিতে চান, প্রথম ডেমো, ফার্স্ট যে ডেমোটা হয়, ফার্স্ট ডেমোতে যে আপনাকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি টপিকে পড়াইতে বলা হয়। ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কেমিস্ট্রি ডেমো দিতে গেছিলাম এবং আমি বর্তমানে কেমিস্ট্রি টিচার উদ্ভাসে। তো কেমিস্ট্রি ডেমোতে আমাকে আমার ইচ্ছা মতো একটা টপিকে পড়াইতে বলা হয়েছিল। তো আমি আমার ইচ্ছা মতো একটা টপিক, যেটা আমি তার আগের দিন আমার টিউশনিতে স্টুডেন্টকে পড়াইছিলাম, এরকম একটা টপিক নিয়ে আমি পড়ানো শুরু করি, এবং আমি 7 থেকে 8 মিনিট পড়াই। 7 থেকে 8 মিনিট তারা আমার পড়ানোতে কোনো ইন্টারাপ্ট করে না। এই 7 থেকে 8 মিনিটে পরবর্তীতে আমি যেটা বুঝলাম, এবং আমি 2 বছর টিচার হওয়ার পরে আমি এখন ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি জানি, এই 7 থেকে 8 মিনিটে তারা অনেকগুলো ফ্যাক্টরের উপরে আমাকে জাজ করছে। যেমন ধরেন আমার প্রেজেন্টেশন কেমন, আমার আই কন্ট্যাক্ট কেমন, আমার ভয়েস কতটা লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি ক্লাস কিভাবে হ্যান্ডেল করি, আমার বোর্ডে হাতের লেখা কতটা সুন্দর, আমি কতটা গুছিয়ে লিখি, কিংবা 5 থেকে 7 মিনিটের ব্যবধানে আমি কেমন ডেলিভারি দিচ্ছি, আমার ডেলিভারিটা কতটা স্পষ্ট, মানে আমি যে ডেলিভারিটা দিচ্ছি এটা কতটা সুন্দর এবং গোছানো স্পষ্ট, এই ব্যাপারগুলো তারা মার্কিং করে। পাশাপাশি শেষে একটা ডেমো শেষে যে তারা একটা কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন নেয়। কোয়েশ্চেন অ্যান্সারিং সেশনে কী হয়, এখানে যে তারা আপনি যেই টপিকে পড়াইছেন এই টপিকের উপর ডিপ কোয়েশ্চেন করা শুরু করে, যে এটা কী হবে, এটা কী হবে, এটা সম্পর্কে কী জানো। তো এই কোয়েশ্চেনগুলো থেকে তারা আপনার কনসেপ্টটা জাজ করে, যে আপনার এইচএসসি লেভেলের যে সিলেবাস, এই সিলেবাসের উপর বেসিক কনসেপ্টটা কতটা স্ট্রং এটা জাজ করে। এর মাধ্যমে আমাদের ফার্স্ট ডেমো শেষ হয়। ফার্স্ট ডেমো শেষ হওয়ার পরে তারা একটা এক্সাম নেয়। এক্সাম এটা হইতে পারে হচ্ছে আপনার এমসিকিউ, হইতে পারে হচ্ছে আপনার রিটেনও নিতে পারে, এমসিকিউ নিতে পারে, এটা ডিপেন্ড করে তাদের কন্ডিশনের উপর, তারা কী চিন্তা করছে তো সেটার উপর। আমার ক্ষেত্রে আমার একটা হচ্ছে এমসিকিউ এক্সাম হয়েছিল, পরবর্তীতে আমি শুনেছি কয়েকবার রিটেনও নিছে। তো এমসিকিউ এক্সামটা দেওয়া হয়, এরপরে এই ফার্স্ট ডেমো এবং এমসিকিউ এক্সাম এই দুইটার পরে তারা একটা সিলেকশন প্রসেসে যায়, যে যতজন ডেমো দেয়, ধরেন 400 মানুষ ডেমো দিছে, এই 400 মাঝখান থেকে তারা পার্টিকুলারলি অল্প কিছু মানুষজনকে সিলেক্ট করে। তো যাদেরকে সিলেক্ট করে এদেরকে সেকেন্ড ডেমোর জন্য ডাকা হয়। সেকেন্ড ডেমোতে তারা এখানে অনেকগুলো টপিক ফিক্সড করে দেয়। যেই টপিকগুলো ফিক্সড করে দেয়, দেখা যাচ্ছে যে ফার্স্ট ডেমোতে আপনি আপনার ইচ্ছা মতো একটি টপিকে পড়াইতে পারছিলেন, বাট সেকেন্ড ডেমোর ক্ষেত্রে যেটা হয়, তারা আপনাকে এসএমএসের মাধ্যমে 8 থেকে 10 টপিক দিয়ে দেয়। এই যে 8 থেকে 10 টপিক আপনাকে দিয়ে দিল, এই টপিকগুলোর উপরে আপনি প্রিপারেশন নেওয়ার মোটামুটি 7 থেকে 10 দিন মতো সময় পাবেন।
এই 7 থেকে 10 দিন সময়ে আপনি प्रिपरेशन নিয়ে যাবেন এরপরে সেকেন্ড ডেমোতে আপনাকে তাদের ইচ্ছামতো একটি টপিকে পড়াইতে হইতে পারে আপনাকে বলে দিতে পারে যে স্পেসিফিক এই টপিকে পড়াইতে আবার নাও বলতে পারে আপনি এই 10টা টপিকের ভিতর ইচ্ছামতো যে কোনো একটি টপিকে পড়াইতে পারেন এবার সেকেন্ড ডেমোতে সেম ভাবে আপনি যখন পড়াবেন তখন আপনার 5 থেকে 7 মিনিট আনইন্টারাপ্টেড একটা পড়াইতে সুযোগ দেয়া হবে সেখানে আপনি আবারো জাজ হবেন আপনার প্রেজেন্টেশন কেমন আপনার কথা বলার স্টাইল কেমন আপনি কিভাবে ক্লাস হ্যান্ডেল করতেছেন এই সমস্ত বিষয়ের উপর আপনাকে আবার জাজ করা হবে শেষে যে আপনাকে আবার ওই কনসেপচুয়াল কোশ্চেন করা হবে মানে আগের ডেমোর মতো অ্যাজ ইউজুয়াল সেম প্রসেসে সেকেন্ড ডেমো নেওয়া হবে এবং এই দুইটা ডেমোতেই আপনার পারফরমেন্স যেটা আছে এটার উপর ডিপেন্ড করে আপনার যে মার্কিংটা হবে এটার উপর ডিপেন্ড করে আপনার সিলেকশন হবে এবং দেখা যায় কি যে এই যে সিলেকশন প্রসেসে যদি কেউ অনেক বেশি ভালো করে ধরেন একজনের কনসেপ্ট অনেক স্ট্রং তাহলে তার বেশি স্ট্রং কনসেপ্ট দেখে উদ্ভাস অনেক ক্ষেত্রে তাকে পার্টিকুলার একটা সেকশনে কাজ করার জন্য রেকমেন্ড করে বা একজন অনেক ভালো পড়ায় অ্যাজ এ টিচার তার এক্সপিরিয়েন্স অনেক বেশি সেক্ষেত্রে তাকেও কিন্তু আপনার হচ্ছে ইয়া করে রেকমেন্ড করে এখন দেখা যায় ডেমো কারা নেয় এটা একটা প্রশ্ন আর ডেমো যখন আমি দিব মানে ক্লাস যখন আমি নিব তখন আমার সামনে কারা থাকে এটা একটা প্রশ্ন হতে পারে দেখেন আপনি যখন ক্লাস নেবেন তখন যারা ডেমো দিতে যাবে তারাই আপনার সামনে অ্যাজ এ স্টুডেন্ট বসে থাকবে ধরেন আপনার ব্যাচমেট সিনিয়র বা জুনিয়ররা সবাই টিচার হওয়ার জন্য ডেমো দিতে গেছে তো তারা সামনে 40-50 জনের একটা রুম থাকে সেই রুমে অ্যাজ এ স্টুডেন্ট বসে থাকে আর ওই রুমে জাজ করার জন্য দুইজন সিনিয়র ভাইয়া থাকে তারা হচ্ছে উদ্ভাসে 7-8 বছর ধরে আছে অনেক সিনিয়র ভাইয়া তারা অনেক এক্সপিরিয়েন্সড এবং ব্যাপারগুলো অনেক ভালো বুঝে এনারা থাকে হচ্ছে অ্যাজ এ জাজ এবার আসেন পজিটিভ সাইড কি আর নেগেটিভ সাইড কি আমরা যদি প্রথমে পজিটিভ সাইড নিয়ে কথা বলি উদ্ভাসের পজিটিভ সাইড আমরা সবাই জানি সেটা কি সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকাতে আসি আমাদের জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টটা খুবই জরুরি কারণ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ ঢাকা আমাদেরকে স্ট্রাগল করা লাগে এখানকার এক্সপেন্সেসের সাথে কারণ ঢাকা শহরে থাকা এবং চলাচলের খরচ কিন্তু অনেক বেশি যেহেতু এখানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি আমাদেরকে টিউশন করে বা অন্যান্য মাধ্যমে টাকা পয়সা ইনকাম করার একটা চেষ্টা করা লাগে কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমরা বাসা থেকে টাকা নিতে পারি না বা চাইলেও ওটা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে উদ্ভাস একটা বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় আমাদের জন্য তো এই ক্ষেত্রে এটা একটা সুবিধা যে আপনি ফাইন্যান্সিয়ালি একটা ভালো সাপোর্ট পাবেন পাশাপাশি এটা একটা পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার পার্সোনাল স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে পারবেন যেমন আমি যদি আমার কথা বলি আমি যখন উদ্ভাসের টিচার ছিলাম না তখন যদি আমার প্রেজেন্টেশনের কথা বলেন যে আমি যেভাবে কথা বলতাম যেভাবে একটা ক্লাস কন্ডাক্ট করতাম বা যেমন ছিলাম 6 মাসের ব্যবধানে আমি অনেক প্র্যাকটিসের পরে দেখছি আমার ভিতরে অনেক পরিবর্তন আসছে তাছাড়া উদ্ভাসের প্রত্যেকটা অ্যাডমিশন সিজনের আগে একটা গ্রুমিং সেশন হয় প্রত্যেকটা লেকচারের উপর ওখানেও ক্লাস কিভাবে নিতে হবে এই সম্পর্কিত অনেক কিছু শেখানো হয় এই যে তথ্যগুলো শেখানো হয় এটা আমাদেরকে অনেক কাজে দেয় সিনিয়রদের সাথে একটা ভালো ইন্টারাকশনের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি পাশাপাশি আপনি একটা পাবলিক প্ল্যাটফর্ম পাচ্ছেন প্রতিনিয়ত আপনার সামনে অনেক অনেক অডিয়েন্স পাচ্ছেন যেখানে আপনি নিয়মিত কথা বলতে পাচ্ছেন তো যার কারণে এই কথা বলা আপনার স্পিকিং ক্যাপাবিলিটিতে একটা বড় রকমের প্রভাব ফেলে আপনি ভালো ফ্লুয়েন্ট স্পিকার হইতে পারেন দেখা যাচ্ছে যে সময়ের ব্যবধানে যারা মোটামুটি লেভেলের স্পিকার ছিল তারা একসময় যে অনেক বেশি ফ্লুয়েন্ট এবং কনক্রিট স্পিকার হয়ে যায় এটা কিন্তু দেখাই যায় এছাড়া উদ্ভাসের সারা বাংলাদেশে অনেক ব্রাঞ্চ আছে ধরেন প্রায় 50-এর অধিক তো এই যে 50-এর অধিক ব্রাঞ্চ 50-টা জেলায় আছে আপনি ঘোরাঘুরির সুযোগ পাবেন ফ্রি অফ কস্ট কারণ পুরো খরচটাই উদ্ভাস বেয়ার করে আপনি যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত তারা কন্ট্যাক্ট করে দেয় তো এটা একটা বড় সুবিধা অসুবিধাটা কি দেখেন যে কোনো কাজে যেমন সুবিধা আছে অসুবিধা কিন্তু আসেই উদ্ভাসে পড়ানোর একটা অসুবিধা আছে কী ধরনের অসুবিধা দেখুন আপনি আপনার বিএসসি লেভেলের একটা ম্যাক্সিমাম সময় যেটা আপনার লেখাপড়ায় দেওয়া উচিত ছিল আপনার ল্যাবে দেওয়া উচিত ছিল কিংবা আপনার থিওরির উপর ফোকাস করা উচিত ছিল আপনি ওই দিকে ফোকাস না করে উদ্ভাসে টাইম দিচ্ছেন টাকার জন্য কিংবা পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাজ ইউ থিঙ্ক যেটা আপনি ধরে নেন তো যেহেতু আপনি এখানে সময় দিচ্ছেন অন্য একটা জায়গা থেকে সময় নিয়ে তাহলে আপনার এদিকে একটা সময় অপচয় হচ্ছে ফলে আপনার রেজাল্টের উপর একটা কিন্তু বড় ইম্প্যাক্ট পড়তে পারে আমি পার্সোনালি বিশ্বাস করি এটা ম্যাক্সিমাম টিচারের ক্ষেত্রেই হয়
কিছু লেজেন্ডারি পারসন আছে যাদের ক্ষেত্রে হয় না তারা এটা ব্যালেন্স করতে পারে। আমার পরিচিত কয়েকজন ভাই আছে যারা উদ্ভাসে হাইয়েস্ট পরিমাণ ক্লাস নেন, তারপরে তাদের রেজাল্ট অনেক ভালো, বাট আমার ক্ষেত্রে জিনিসটা কাজ করে না, আমার ব্যালেন্স করা কষ্ট হয়ে যায় এবং আমি দুইটা একসাথে ব্যালেন্স করতে পারি না। তো কখনো যদি আমার রেজাল্টের দিকে বেশি ফোকাস থাকে তখন আমাকে ইউনিভার্সিটিতে বেশি যুক্ত হয়, উদ্ভাসে একদমই লো করে দিতে হয়। আবার যদি আমার মোটামুটি টাকা পয়সা বা পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে চিন্তা থাকে তাহলে আমাকে উদ্ভাসে বেশি সময় দিয়ে ইউনিভার্সিটি একটু কমাইতে হয়, ব্যালেন্স করাটা আমার জন্য টাফ হয়ে যায়। তো এইরকম একটা অসুবিধা হচ্ছে যে আপনি এখানে একটা বড় রকমের সময় দিয়ে দিবেন এবং দেখা যায় কি যে যেহেতু উদ্ভাসে গেলে সাথে সাথেই আপনি ক্লাস নিয়ে পেমেন্টটা পেয়ে যাচ্ছেন, ওই জায়গাতে একটা কিন্তু আগ্রহ তৈরি হয় যে আমি এখন গেলেই তো এই টাকাটা পেয়ে যাব। তো এই আগ্রহ থেকে দেখা যাচ্ছে যে ওই জায়গাতে না করে ইউনিভার্সিটির ক্লাস, মানে ব্যাপারটা আমি ঠিক বোঝাইতে পারতেছি না, মানে বলা উচিত হবে কি না সেটাও আমি জানি না। আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি ক্লাস মিস দিয়ে চলে যাই উদ্ভাসে ক্লাস নিতে, তো এই ক্ষতিটা হয়ে যায় যে একটা সময় পর আমরা বুঝতে পারি আমি ইউনিভার্সিটির একাডেমিক যে ক্যারিয়ার এটাতে অনেকটা পিছিয়ে গেছি। তো এগুলো মাথায় রেখে কেউ যদি উদ্ভাসের টিচার হইতে চায় এটা ডেফিনেটলি একটা ভালো প্ল্যাটফর্ম, খুবই ভালো। আমি মনে করি বাংলাদেশে যে কয়েকটা জায়গা আছে তার ভিতরে বেস্ট। একটা কথা বলতেই হয় যে উদ্ভাসের যেই ভাইবটা একটা কর্পোরেট টাইপ ভাইব আসে, দেখেন যে আমরা এখনও বিএসসি লেভেলে আছি বাট এখানকার যে মানুষজনগুলো আছে এখানে ঢুকলে তারা টিচারদের যে পরিমাণ সম্মান করে, তারা আমাদেরকে যে পরিমাণ স্নেহ করে, আমাদেরকে যে পরিমাণ ওয়ার্ম ওয়েলকাম করে, এই জিনিসগুলো খুবই ভালো। তাদের আচার ব্যবহার থেকে শুরু করে সবই মানে অনন্য লেভেলে, আপনি না ঢুকলে বুঝতে পারবেন না। তো এটা একটা খুব সুন্দর জায়গা যে এনভায়রনমেন্টে আপনি পোলাইট হতে শিখবেন, বিনয়ী হতে শিখবেন। খোদ সোহাগ ভাইয়ার তৈরি একটা জায়গা যেখানে সোহাগ ভাইয়া নিজে যেরকম বা লিটন ভাইয়া নিজে যেরকম বিনয়ী এবং ডাউন টু আর্থ মানুষ, পুরা স্টাফ থেকে শুরু করে উদ্ভাসের ছোটো বড়ো সবাইকে সেইভাবেই গ্রুম করা, ট্রেন করা, এবং টিচাররাও এখানে এই এনভায়রনমেন্টে এসে আস্তে আস্তে তেমনই হয়ে যায়, যেখানে অহংকারের থেকে আপনার ডাউন টু আর্থ হইতে শেখার ব্যাপারটা অনেক বেশি। তো আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা ভালো প্ল্যাটফর্ম, আপনি যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। আর এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা আবার অন্য কোনো ভিডিওতে যদি আমি জানি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।